তো এখন আসন ভাগাভাগি করতেছে, তো এটা কোনো নির্বাচন নয়, এটা একটা নির্বাচন খেলা, এটা সাজানো পাতানো নির্বাচন। কারণ আওয়ামী লীগের কি জনপ্রিয়তা বেড়েছে? আওয়ামী লীগ তো দুইবার বিরাট জনগোষ্ঠীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। আমার সন্দেহ হয় যে 70 কিংবা তার কাছাকাছিও ভোটার উপস্থিতি হবে, আমি মনে করি না ব্যক্তিগতভাবে। নির্বাচনের একটা সংজ্ঞা আছে, নির্বাচনের গ্রামার আছে। নির্বাচনের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা হলো নির্বাচন হলো অ্যাক্ট অফ চয়েস। ব্ল্যাক স্ল ডিকশনারিতে বলা আছে যে নির্বাচন হলো অ্যাক্ট অফ চয়েস। ব্ল্যাক স্ল ডিকশনারি হলো আইনের অঙ্গনে ব্যাপকভাবে ব্যবহৃত একটা অভিধান। অ্যাক্ট অফ চয়েস মানে বেছে নেওয়া, কিসের মধ্যে থেকে বেছে নেওয়া, বিকল্প থেকে বেছে নেওয়া। এই বিকল্প কীরকম বিকল্প? বিকল্পগুলো হতে হবে যথার্থ বিকল্প, যেমন যে কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে যদি এক গ্লাস পুকুরের পানি দেওয়া হয় এবং এক গ্লাস যদি মিনারেল ওয়াটার দেওয়া হয়, সে কি পুকুরের পানি নেবে না? তাকে যদি এক গ্লাস সিদ্ধ পানি দেওয়া হয় এবং এক গ্লাস ওই যে পুকুরের পানি দেওয়া হয়, তাহলেও পুকুরের পানি নেবে না, কারণ এগুলো যথার্থ বিকল্প নয়, এগুলো পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত। এখানে কোনো ইলেকশনের কোনো সুযোগ নেই। পক্ষান্তরে তাকে যদি এক গ্লাস মিনারেল ওয়াটার দেওয়া হয় এবং এক গ্লাস যদি তাকে সিদ্ধ পানি দেওয়া হয়, তখন তার দুটোই নিরাপদ, সে যে কোনো একটা নিতে পারে। এবং আমরা সে যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না নেবে তখন আমরা বলতে পারবো না কী সিদ্ধান্ত নিল। এটাই হলো যথার্থ বিকল্পের থেকে নির্বাচন, যথার্থ বিকল্পের থেকে বেছে নেওয়া। বিকল্পগুলো যথার্থ হবে এবং আমরা যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না নেবে তত তার আগে কিন্তু আমরা জানবো না, একটা অনিশ্চয়তা থেকে যাবে। আর অন্যগুলো তো আগের থেকেই এটা জানা কোনটা ওই যে তৃষ্ণার্ত ব্যক্তি নেবে। ঠিক তেমনিভাবে আমাদের রাজনৈতিক অঙ্গনে দুটো প্রধান দল, দুটো প্রধান ব্র্যান্ড, আওয়ামী লীগ এবং বিএনপি। যদি বিএনপি না থাকে তাহলে আওয়ামী লীগ সবগুলো আসনে জিতবে, এটা প্রায় নিশ্চিত করে বলা যায়। এবং এখন আওয়ামী লীগ কয়টা আসনে জিতবে না জিতবে তার নির্ভর করবে যে তারা আসন ভাগাভাগি কীভাবে করে। তো এখন আসন ভাগাভাগি করতেছে, তো এটা কোনো নির্বাচন নয়, এটা একটা নির্বাচন খেলা, এটা সাজানো পাতানো নির্বাচন। আর অন্যভাবে বলতে গেলে এটা গণতন্ত্রে বিরোধী দল থাকতে হয়, বিরোধী দল ছাড়া গণতন্ত্র হয় না। নির্বাচনে বিরোধী দল থাকতে হয়, এখানে তো কোনো বিরোধী দল নাই। যে আওয়ামী লীগ তার ডামি প্রার্থী, তার যে যারা বিদ্রোহী প্রার্থী যারা মনোনয়ন চেয়েছিল কিন্তু মনোনয়ন পায়নি, তারপরে স্বতন্ত্র প্রার্থী, আর তার সাথে তাদের কিছু সাজানো বিরোধী দল, তাদের অনুগত বিরোধী দল, তারা তো এখন নিজেদের মধ্যে তো নির্বাচন, তো এখানে কোনো বিকল্প নেই, কোনো বিরোধী দল নেই। বস্তুত বর্তমানে নির্বাচনটা হচ্ছে বিরোধী দল খোঁজার নির্বাচন, কারণ কোনো বিরোধী দল নেই, এটা কোনো নির্বাচনই নয়, এটা একটা নির্বাচন খেলা, এবং এটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। কারণ নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার জন্য, কারণ সুষ্ঠু নির্বাচন হলে গণতান্ত্রিক যাত্রাপত্রের সূচনা। তো নির্বাচন যদি সুষ্ঠু না হয়, জনগণের সম্মতির শাসন যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে কিন্তু গভর্নমেন্ট অফ দি পিপল বাই দি পিপল ফর দি পিপল হবে না, তো এটা কোনো গণতন্ত্রই হবে না। কারণ আওয়ামী লীগের কি জনপ্রিয়তা বেড়েছে? আওয়ামী লীগ তো দুইবার বিরাট জনগোষ্ঠীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। 2014 সালে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, 2018 সালে বঞ্চিত হয়েছে। এখন এই বঞ্চিত হওয়ার ফলে আওয়ামী লীগের তো আমার তো মনে হয় না জনসমর্থন বেড়েছে, বরং বিরোধী দলের জনসমর্থন বেড়েছে। কারণ এই দেশটা স্বাধীন হয়েছে মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য, স্বাধীন হয়েছে আমাদের ভোটাধিকারের জন্য। বঙ্গবন্ধু নির্বাচনে জিতেছিলেন 1970 সালে, কিন্তু তাকে ওই যে সরকার গঠন করতে দেওয়া হয়নি, আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছে, সেটার জন্যই কিন্তু এই দেশের মুক্তিযুদ্ধ হয়েছে, আমাদের বীর মুক্তিযুদ্ধের প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। তো এখন আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত, তো ভোটাধিকার থেকে দুইবার বঞ্চিত হয়েছি বলে আমি মনে করি যে সরকারি দলের যে জনপ্রিয়তা কমেছে সেই জন্যই তারা এমন ব্যবস্থা করেছে যাতে বিরোধী দল নির্বাচনে দাঁড়াইতেই না পারে, সেই ব্যবস্থা করেছে। তো এখন আবারও যদি তৃতীয়বারের মতো যদি জনগণের ভোটাধিকার হরণ হয়, তাহলে মানুষ আরও ক্ষুব্ধ হবে, আরও হতাশ হবে, এবং এটা গণবিস্ফোরণে পরিণত হতে পারে। এটা মানুষ কখন নির্বাচনে আসে? যখন নির্বাচনে
অনিশ্চয়তা থাকে, এবং আমার ভোটটা, যারা ভোট দিতে যাবে, আমার ভোটটার একটা একটা এর একটা প্রভাব পড়বে। কিন্তু বর্তমানে তো ক্ষমতাসীন দলের যারা যারা ওই যে মার্কা পায় তারাই জয়ী, অতএব বিরোধী দল গেল কি না গেল কিছু আসে যায় না, এমনকি সরকারি দলের লোকজনও গেল কি না গেল আসে যায় না, কারণ মার্কাই যথেষ্ট। তো এই জন্য যখন প্রতিযোগিতামূলক নির্বাচন হয় না, তখন কিন্তু ভোটের ভোটের এই এই যে উপস্থিতি কমে যায়, এবং যেটা এই যে আমরা তো 10-15% পর্যন্ত দেখেছি, এই যে ঢাকাতে গুলশানে দেখেছি, তারপর ধানমন্ডিতে দেখেছি। তো এই যখন প্রতিযোগিতামূলক হয় না, যখন মানুষ মনে করে যে আমি ভোট দিলাম কি না দিলাম তাতে কিছু আসে যায় না, যে যার জয়ী হওয়ার সে জয়ী হবেই, তখন আর মানুষের আগ্রহ থাকে না। তো আমি আমার সন্দেহ হয় যে 70 কিংবা তার কাছাকাছিও ওই যে ভোটার উপস্থিতি হবে, আমি মনে করি না ব্যক্তিগতভাবে।